তাআলার উপরে ভরসা করে বলতে পারি, এই কষ্টের কারণে, এই সবরের কারণে, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? হাশরের মাঠে দেখা যাবে কোনো আমল নাই, হতে পারে এই উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। আর আজকের মাহফিলে যারা এসেছেন আপনারা অনেক বড় ভাগ্যবান, আপনারা অনেক বড়। এই কথা কেন বলছি, যারা আসছেন যারা বসছেন আপনারা অনেক বড় ভাগ্যবান, আপনাদের খোশনসিব, কপাল ভালো, এত ভালো এত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। বলবো কেন ভালো, আমি আলহামদুলিল্লাহ আগামী কালকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছি। আল্লাহ চাহে তো আগামী কাল এই সময় আমি পবিত্র মক্কা শরীফে থাকব, আল্লাহ যদি সহি সালামতে নেন। রসূলের হাদিস যে তোমরা যখন দেখবা কোন মুসলমান বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছে, আমার রওজা জিয়ারতের জন্য যাচ্ছে, তখন তোমরা তার কাছে যাবা, তার থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন তার কাছে যাবা, তার থেকে দোয়া নিবা, আর তাকে আবেগ কণ্ঠে বলে দিও যে ভাই আমার সালামটাও নবীজির রওজায় পৌঁছে দিয়ে। আবার যখন ফিরে আসবে তোমরা তার সাথে যে সাক্ষাৎ করো, তার সাথে যে দেখা করো, তার কাছ থেকে দোয়া নিবা। কারণ যে বাইতুল্লাহর দিকে তাকায়, এই হাত দিয়া যে বাইতুল্লাহর কালো গিলাপ ধরে, আল্লাহ তার তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেয়। তো আমি কালকে মাহফিল, কালকে আমি যাব মক্কা শরীফ মদিনা শরীফ। আমি তো আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আমি আপনাদের সকলের সালাম মদিনায় পৌঁছে দিব। আপনারা কি চান? চান আপনাদের সালাম আমি পৌঁছে দিই? আজকের মাহফিলের যারা অর্গানাইজার আয়োজক, আমি সকলের সালাম আপনাদের পক্ষ থেকে আমি প্রিয় নবীজির রওজায় পৌঁছে দিব। যেগো আল্লাহর নবী, আমি আসার আগের দিন একটা প্রোগ্রাম করেছিলাম, কিছু আপনার আশেক আপনার পাগলেরা আল্লাহর গোলামেরা মাহফিলের আয়োজন করেছে বৃষ্টির মধ্যে, তাদের পক্ষ থেকে আমি আপনার রওজায় আথারে সালাম পৌঁছিয়ে দিলাম। আমি নবীজির দরবারে আপনাদের জন্য সালাম পৌঁছাবো, এই কারণে বললাম আপনারা অনেক বড় ভাগ্যবান। এবার বলেন আমার কথা ঠিক আছে কি আছে না, আরো জোরে বলুন ঠিক আছে কি আছে না। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আসলে এই প্রোগ্রামটা আমি যেদিন নিয়েছিলাম আমার পিএস বলল, আমি চিন্তা করছিলাম প্রোগ্রামটা ক্যান্সেল করে দিই, কারণ সারাদিন জুমার নামাজের দায়িত্ব ছিল, আরও অনেক কাজ ছিল, কালকে ছিলাম সিলেটে প্রোগ্রাম, আসছি ভোর পাঁচটায়, অনেক ক্লান্ত। তো এত বড় একটা জার্নি করার আগে একটু রিল্যাক্সের দরকার, একটু বিশ্রামের দরকার। তারপরে চিন্তা করলাম একটা মাহফিল ক্যান্সেল করলে অনেক বড় কষ্ট পায় মানুষ, অনেক ঝামেলা, অনেক কষ্ট, এ কারণে বললাম যে থাক আমার কষ্ট হয় হোক, তারপরে মাহফিলের তারিখটা ঠিক থাক। তো আলহামদুলিল্লাহ এখনো যারা রাস্তাঘাটে আছেন, চায়ের দোকানে আছেন, চলে আসেন কোরআনের মাজমায়। আমরা ইনশাআল্লাহ 12টার মধ্যে শেষ করব, কোরআন তেলাওয়াতের পরে বায়ান হবে, বয়ানের পরে আমরা আখেরি মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত দিয়ে কে কে বাড়িতে যাবেন একটু হাত উঠান। নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ কবুল করুন বলি আমিন। হাত নামান, এখনো যারা বাসা বাড়িতে আছেন চলে আসেন, এই মজমার পাবেন না, এই মজমার পাবেন না। আগামী বছর বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। আছে আছে, জোরে বলেন আছে। আজকে বৃষ্টি না হলে, আবহাওয়া ওয়েদার ভালো থাকলে এই জায়গায় সংকুলন হতো না। অনেক লোক আমাকে ফোন করছে, এই মুরাদনগর কৃষ্ণপুর এই মাদায়া এই আশেপাশের থেকে সালিয়াকান্দি না কি বলে বাখরাবাদ, বলে হুজুর আমরা কিন্তু আসবো মাহফিলে, পরে তো হুজুর এমন বৃষ্টি, তারপরে আইসা যে রাস্তা দেখলাম মাশাল্লাহ তো মানে ছোটখাটো একটু পুলসুরা, অটো যায় এদিকে চালায় এদিকে জায়গা ওইদিকে, আমি তো মনে করছি যে নাকি পুষ্কুনিতে যায় পড়ি আজকের ওয়াজ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসছেন আপনারা হচ্ছেন খাঁটি সোনা, আপনারা হচ্ছেন আসল, নকল না, যারা নকল তারা ঝরে গেছে, আসলটা বসে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন বলি আমিন। উন্নতি ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।